নমস্কার, সুপ্রভাত। উৎসবের রেশ গায়ে মেখে আবারও একবার সাত সকালে সুরে হাজির আমি সংযুক্তা। আজ শনিবার, আজ একটা বিশেষ দিন, সে কথায় আসব। কিন্তু তার আগে আজকের এই বিশেষ দিনটায় সাত সকালের সুর মানেই কথায় সুরে নজরুল। আমাদের সঙ্গে অবশ্যই চ্যানেল ওয়ান আর বাংলাদেশের বাঁশরি, সবাই মিলে একটা অসম্ভব সুন্দর সুরেলা সকাল আমাদের অপেক্ষায়। আজ যেহেতু ভ্রাতৃ দ্বিতীয়া, ভাই বোন সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করব। পাশে আমার খুব প্রিয় একজন ভাইকে সঙ্গে নিয়ে, আশপাশে যারা রয়েছেন প্রত্যেকেই আমার ভাই, আমার দাদা, আর আপনারা যারা ওপাশে রয়েছেন তাদের প্রত্যেককে আবারও একবার নমস্কার। আমার ভাই অনল চট্টোপাধ্যায়, নমস্কার। খুব ভালো লাগছে আজকের এই বিশেষ দিনটায় ভাইকে সঙ্গে পেয়ে। আজকে এটা একটা সত্যি আমারও বড় পাওনা যে এরকম একটা দিনে তোমার সঙ্গে বসা। তুমি প্রথমেই আমার প্রণাম করে বাবা আজকের দিনে, এবং যারা দেখছেন এই অনুষ্ঠান প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। চ্যানেল ওয়ানে যতবার এসেছি একটা অন্যরকম আন্তরিকতা সবার মধ্যে থাকে, এবং যারা আজকে যন্ত্রসঙ্গীতে আমাকে সহযোগিতা করছেন তাদেরকেও আমার অনেক অনেক নমস্কার জানাই। হ্যাঁ, অপূর্বদা রয়েছেন তবলায় প্রত্যেক শনিবারের মতো, নমস্কার সুপ্রভাত। আর সুবাইদা রয়েছেন, সুব্রতদা রয়েছেন কিবোর্ডে, নমস্কার সুপ্রভাত। সবাই মিলে একটা সুন্দর সুরেলা সকাল কাজী নজরুল ইসলামের গানে গানে, সুরে আর বাণীর ফোঁটা দিয়ে আমরা শুরু করি। আসলে ফোঁটা ফোঁটা এভাবেই ছড়িয়ে যাক ভালোবাসার সুর। ঠিক, একদমই তাই। কি গান দিয়ে শুরু করবেন? যেহেতু সকাল হলো, প্রত্যেকটা সকাল মানেই একটা নতুন সম্ভাবনার রেশ বয়ে আনি, এবং এই সকালের একটা অন্যরকম গুরুত্ব তো আছে রাগ সঙ্গীতে। নিশ্চয়ই সকালের রাগগুলো সেরকম একটা মানে মৌন স্তব্ধ যে বিষয়টা সেরকম একটা ভাব বয়ে আনি। তো সকালের রাগ ললিত আমার বড় পছন্দের গান, পিউ পিউ বিরহী পাপিয়া বলে। আচ্ছা, পাপিয়া
গানি রে 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 গরে দামারে গা গামানি দামাদারি রে গরে নি দাম গরে গামা দামা সানিশি পোহাই যায় কাহারু লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি নিশি পোহাই জাগি আমারি মতো হায় চাহিয়া আশা পথ আমারি মতো হায় চাহিয়া আশা পথ নিশীথের চাঁদ পড়ে গগনে ঢোলি নিশীথের চাঁদ পড়ে ঢোলি পিউ পিউ বিরোহী পাপিয়া বলে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণী ঝরে ফুল বন পথ তলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বিরোহী পাপিয়া বিরোহী পাপিয়া বলে অনল এক একদিন না এক একটা গান শুনতে শুনতে একই ফুলের মালা, হয়তো সবটাই গোলাপ দিয়ে গাঁথা বা সবটাই গাঁদা দিয়ে গাঁথা, কিন্তু ফুলেরা চেহারা বদল করে। সেরকমভাবেই এক একটা গান এক এক রকমভাবে আমরা আবিষ্কার করতে করতে চলি। আজ সকালে তোমার এই গানটা শুনতে শুনতে আমার যেটা মনে হলো যে এখন তো হেমন্তকাল, হেমন্তর একটা অদ্ভুত বিষণ্নতা আছে। সেই বিষণ্নতাকে কাজী নজরুল ইসলাম নিয়ে গেলেন একেবারে দক্ষিণা সমীরণে, এবং ওই উতল হাওয়া যাকে বলে, সেই উতল হাওয়ার সাথে এই বিষণ্নতা ললিত আশ্রিত। এবং আমার সবসময় মনে হয় রাগ সঙ্গীতের পরিবর্তে যদি এর নাম অনুরাগ সঙ্গীত হতো তাহলেই ঠিক ঠিক নাম হতো বোধ হয়। আর দেখো, এই যে বসন্ত এবং হেমন্ত দুটোই কিন্তু ট্রানজিশনাল ঋতু। একেবারেই গরম থেকে ঠান্ডা হচ্ছে মাঝে হেমন্ত, আবার শীত থেকে গরম আসছে গ্রীষ্ম আসছে মাঝে বসন্ত। তো কোথাও যেন একটা চরিত্রগত মিল রয়েছে। এবং এনাদের মতো এরা তো মানে মনীষী মানুষ, মানে কাজী সাহেব, এদের কাছে বসন্ত হেমন্ত এরা সব এক জায়গায় এক রূপ নিয়ে, বিরোহী রূপ নিয়ে ধরা দিয়েছে। এটা একটা মানে সত্যি মনের মধ্যে আবিষ্কার করবার বিষয় তো বটেই। এবং সত্যি কথাই, মানে এক একদিন এক একটা গান শুনি এক এক শিল্পীর কণ্ঠে। এই এই গান তো বারবার শুনেছি, অসংখ্যবার শোনা, এবং ছোট থেকে আজ অবধি প্রত্যেকবারই মনে হয় কোনো একটা জায়গায় এসে একটা নতুন কিছু আবিষ্কার করলাম। এবং ঠিক সেই কারণে এই গানগুলো ক্রমশ আমাদের সঙ্গে পথ চলতে চলতে কখন যেন বন্ধু হয়ে আশ্রয় হয়ে যায়। পুরনো হয় না, মানে সব সময় চিরন্তন হয়ে থাকে। সব সময় আজকে একরকম লাগছে, হয়তো আজ থেকে পাঁচ বছর বাদ আরো অনেক ভালো লাগে। কারণ আমাদের উপলব্ধির যত মানে উপলব্ধি যত সমৃদ্ধ হবে গানগুলো তত আরও টাচ করে যাবে, সেটাই হয়তো হয়। একেবারেই তাই। কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে তোমার হাত ধরা ধরি, তোমার জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া, সে গল্পে আমরা আসছি, কিন্তু তারপরে আরও অনেক গানও শুনবো। কিন্তু এই মুহূর্তে আবার পরের গানটা কী হবে সেটা একটু বলো। এই ধরো শ্যামা পুজো কালী পুজো যাই বলো সবে আমরা পেরিয়ে এলাম। আর কাজী সাহেবের তো অসাধারণ অসাধারণ সমস্ত শ্যামা সঙ্গীত রয়েছে, অসম্ভব সুন্দর। আমি এই গানটি গাইছি, এটা আমার খুব পছন্দের গান, শ্যামা নামে লাগলো আগুন আমার ধূপকাঠিতে, এটা আমার খুব পছন্দের গান। এরকম ভাবেও যে ভাবা যায় কথাগুলো, মানে রূপক যে গানের মধ্যে এমন ভাবে এসেছে, আসলে
বৈষ্ণব পদাবলীর সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত জড়িয়েছিলেন। বৈষ্ণব পদাবলীর রূপকগুলো দেখবে গানের মধ্যে, শাক্ত পদাবলীর রূপক, যে রূপক অসাধারণ। শ্যামা নামের লাগলো আগুন, শ্যামা নামের লাগলো আগুন, লাগলো শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জ্বালি সুবাস তত, যত জ্বালি সুবাস তত, ছড়িয়ে পড়ে চারি ভিতে নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূমের মতো, আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, উমা শিবলোকের দেব শিবলোকের দেব দেউলে, শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা শ্যামা নামের লাগলো আগুন, লাগলো আগুন আমার দেহ অন্তরলোক শুদ্ধ হলো, অন্তরলোক শুদ্ধ হলো, অন্তরলোক শুদ্ধ হলো, পবিত্র সেই ধূপ সুবাসে অন্তরলোক শুদ্ধ হলো, ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীল আকাশে, সব কিছু মোর পুড়ে কবে, মা মা
আর সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে আমি মারল লটে আঁকব তিলক মারল লটে আঁকব তিলক মার ললটে আঁকব তিলক মার ললটে আঁকব তিলক সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে ছড়িয়ে পড়ে চারি ভিতে মা শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠি ওই যে একটু আগে বলছিলাম যারা মালাকার তারা একই ফুলের এক এক দিন এক এক রকমভাবে মালা গাঁথেন এবং শিল্পীরাও মোটামুটি তাই এবং কাজী নজরুল ইসলামের গানে বারবার করে যেটা আমাকে চমৎকৃত করে তোমাদের আরও বেশি করে করে তোমাদের মতো গান গাইতে পারি না কিন্তু মোটামুটি শুনতে শুনতে বড় হওয়া তো যথেষ্ট গানের গভীরে গিয়ে শোনো অন্তর দিয়ে উপলব্ধি করে এবং গাও খুব ভালো আমি জানি যেটা শুনতে শুনতে মনে হয় দেখো যত মত তত পথ ঠিকই কিন্তু সব পথই মিলেমিশে এক হয়ে যায় যেমন ধরো কালী কীর্তন হ্যাঁ এবং শ্যামা শ্যাম শ্যামা সব মিলেমিশে যাচ্ছে এবং যেই না খোলটা পড়লো এটা তো কীর্তনের চেহারা নিল অথচ একেবারেই রাগভিত্তিক একটি গান তো এইভাবেই কাজী নজরুল ইসলাম মিশে আছেন আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে এবং প্রতি মুহূর্তে আমরা তাকে আবিষ্কার করতে করতে পথ চলি আমাদের এই সাত সকালের সুরে কথায় সুরে নজরুল যেটি নিবেদন করছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি আমরা সমৃদ্ধ হই প্রতিনিয়ত প্রত্যেক সময় যখন শিল্পীরা এসে এক একটি গান আমাদের শোনান তখন আমার মতো নিশ্চয়ই আপনাদেরও মনে হয় আরে এই গানটা সেদিন যেমনভাবে শুনেছিলাম আজ তার থেকে একটু অন্যরকম শুনলাম তাই না মৃণালকান্তি ঘোষ প্রথম রেকর্ড করেছিলেন এই গানটি এবং সেই সঙ্গে চিত্তরায়ের সুর ছিল যতদূর আমি পড়েছি এবং সেখান থেকে ধরো শিল্পীর কণ্ঠে কণ্ঠে প্রবাহিত হতে হতে যেহেতু সুর সেরমভাবেই প্রবাহিত হয় মানে শিল্পীর কণ্ঠে এক শিল্পী থেকে আরও অনেক শিল্পীর কণ্ঠে চলে যায় এবং গুরুর থেকে পরম্পরায় পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম এখনকার ছেলেমেয়েরা যারা তোমার কাছে শিখছে কাজী নজরুল ইসলামের গানের প্রতি তাদের আগ্রহ কতটা বেশ ভালো রকম আগ্রহ কারণ আমি বলছি যেহেতু আমার মূল বিষয় তুমি জানো যে রাগ সঙ্গীত এবং কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ রাগ সঙ্গীত মানে একদম পুরো সমস্ত গানগুলো একদম ছাতার মতো আশ্রয় করে রেখেছে সুতরাং সে ছাত্র বলুন শিক্ষক বলুন ছাত্র বলো শিক্ষক বলো যেই রাগ সঙ্গীত যে ভালোবাসে সে নজরুলের গান পছন্দ করবে না এরকম হতে পারে না কারণ এর সঙ্গে এরকম অসাধারণ কথা এই তো কাব্য সঙ্গীত তার সঙ্গে রাগের অনুরাগ অংশটুকু নিয়ে উনি যে কি অসাধারণ সৃষ্টি করেছেন আমাদের মানে খুব সৌভাগ্য যে এরকম একজন মানুষকে আমরা আমাদের পৃথিবীতে পেয়েছিলাম যা দিয়ে আমাদের হয়তো বেঁচে থাকাটা অনেক বেশি সুন্দর করে দিয়ে গেছেন এই সমস্ত ঠিক তাই ঠিক তাই এবং সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে ধরো তুমি এত বছর আগে এখন যত অস্থিরতা অশান্তি তখনও ছিল না তা তো নয় কিন্তু এই ক্রান্তদর্শী মানুষগুলোই বলবো তারা কিন্তু মনীষীরা যেভাবে তাদের বাণী দিয়ে আমাদেরকে শিক্ষিত করে গেছেন পথ দেখিয়ে গেছেন এরাও সেই মতোই হেঁটেছেন এবং আমরা সংস্কৃত মন্ত্র পড়ি প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তার থেকে আমার মনে হয় বাড়িতে বসে যদি নিভৃত কক্ষে এই গানগুলো গাওয়া যায় একেবারেই চরণ স্পর্শ করা যায় মায়ের তুমি বলো না কটা মন্ত্রের অর্থ আমরা বুঝি সেই তো
এটা একটা রিচুয়াল হয়ে গেছে যার মধ্যে মনের কোনো যোগ নেই, কিন্তু একটা গান গাইলে বা একটা গান শুনলে মনের মধ্যে যে ভাবের পরিবর্তন হয় সেটাই তো আসল পুজো। কি অসম্ভব শান্তি, তাই না? সেইটাই হচ্ছে আমাদের আমাদের পুজো রোজ সুরে সুরে গানে গানে। সেই একেবারেই তাই, মন্ত্র হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, তাতে সাতে ভক্তি রেতে বিশ্বাস, এভাবে যদি আমরা ভাবি আর কি। তাই পরের গানে যাব। এর পরের যে গানটি আমি গাইছি সেটি এটা আমি প্রথম শুনেছিলাম আমি মানবেন্দ্রবাবুর কণ্ঠে, অসাধারণ গান, কিন্তু এই গানটা গাইব ভালো করে একটু ইচ্ছে সেটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে আমারই বন্ধু স্নিগ্ধদেব। ও আমার খুব কাছের বন্ধু, গুণী মানুষ, গুণী শিল্পী। ও এই গানটি গিয়েছিল একদম মানে ও এই গানটি গিয়েছিল ওর একটা অ্যালবামে, নজরুলগীতি অ্যালবামে, একটুখানি দাও অবসর বসতে কাছে। আমি সত্যি বলছি খুব ইন্সপায়ার্ড হই এবং তারপরে গানটি চেষ্টা করি নিজের মতো করে, যেরমভাবে কথাটা বা সুরটা আমায় ছুঁয়ে যাচ্ছে আমি সেরমভাবে চেষ্টা করেছি যতটুকু সেবা করবার গানটার। একটুখানি দাও অবসর বসতে কাছে, একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে, একটুখানি দাও অবসর বসতে কাছে। চোখের শ্রুলেখা
দেখে আমায় চেনো পাছে তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে তাও অবসর বসতে কাছে একটুখানি দাও অবসর শুনতে শুনতে বারবারই মনে হয় যে ভাগ্যিস কাছে না পাওয়ার ব্যথা রয়েছে, নইলে তো এই গানগুলো জন্মাত না। আমরা এই সমস্ত গল্প আর গান নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, একটা বিরতি নিয়ে আসছি এক্ষুনি। বিরতির ওপার থেকে এপারে ফিরে আসার মাঝখানের যে সময়টা, সেখানে আমাদের কিন্তু কোনো বিরতি নেই। আমরা ফিরে এসেছি সাত সকালের সুর কথায় সুরে নজরুল নিয়ে। নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি। এই দুজনকেই, দুটি সংস্থাকেই অনেক অনেক ধন্যবাদ যে এই গানগুলো আমরা ফিরে ফিরে শুনতে পাই। একদম সত্যি, মানে কোনো প্রশংসাই আপনাদের জন্য যথেষ্ট নয়, কারণ এরকম একটা অনুষ্ঠান খুব দরকার এই গানগুলোর জন্য। শুধুমাত্র এই গানগুলো শোনা যাবে এরকম একটা অনুষ্ঠান জানি না আর অন্য কোথাও হয় কি না। ঠিক তাই, এবং সেই কারণেই আমরা বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অবশ্যই। এই পর্বের আমরা কি কোন গান দিয়ে যাত্রা শুরু করব? আমি পিয়া 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 পাপিয়া পুকারি। আসলে গান একটা যাত্রা, যাত্রা একদম, যাত্রা পথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন কোন বাঁকে দাঁড়িয়ে সেটা তোমাদের উপরে নির্ভর করে। পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে, সে যেন বিরহিণী মধুর মনের কথা, সে যেন বিরহিণী মধুর মনের কথা, কাঁদিয়া বেড়ায় বাদল আঁধারে, পিয়া 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 পাপিয়া পুকারে। মুছে বারবারে
কেশ নান মুখী বালিকা নীরব দেহে যেন শুকায়ে যায় ও গো মালতী রুমালিকা পরিনি অনল, ফোঁটাটা তো হবে পরে, কিন্তু গিফটটা তুমি আগেই দিয়ে দিচ্ছ। আর এত গিফট একসঙ্গে, এত উপহার, গানগুলোর থেকে, গানের থেকে সুন্দর উপহার তো আর কিছু হতে পারে না। ভরে গেলাম আজ, সেই ভরে গেলাম সকালটা। এর পরে কি শোনাবে? এর পরের গানটাও তোমার খুব পছন্দের গান, আমি জানি। বেশ, সেটা হচ্ছে কি হবে জানিয়া বলো। আহাহা, তুমি একটু ঘরের তালিম এবং গুরুজির, তোমার গুরুজির কথা একটু বলো। তার কণ্ঠে আমরা এমন সমস্ত অবিস্মরণীয় কাজী নজরুল ইসলামের গান শুনেছি। একদম, আমার গুরুজি শুদ্ধ পণ্ডিত অজয় চক্রবর্তীজি এমন একজন মানুষ, মানে আমার অনেক জন্মের সৌভাগ্য, বোধহয় কিছু মানে ভালো কাজ ছিল যেরকম একজন মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এবং খুব কাছ থেকে ওনাকে শ্রদ্ধা করার সুযোগ পেয়েছি। সবসময় বলেছেন যে যা কিছু ভারতীয় সঙ্গীত সমস্ত কিছু তার মধ্যে থেকে শেখার চেষ্টা করো, শুধুই রাগ সঙ্গীত নয়, ভারতীয় সঙ্গীত তার থেকে শেখার চেষ্টা করো। এবং নিজে এত জঙ্গারির গান এত মানে ভালোবেসে শ্রদ্ধা নিয়ে গিয়েছেন এবং সকলে এত পছন্দও করেছেন, এরকম একজন মানুষ আমি জানি না। রাগ সঙ্গীতের একদম ডোভার লেনে লাস্ট আইটেম গাওয়া শিল্পী, কি সপ্তাহে গাইছেন, মানে ভারতবর্ষের সমস্ত কনফারেন্সের শেষ শিল্পী যিনি, এরকম রাগ সঙ্গীতে একজন শিল্পী, তিনি এক কালী কীর্তন গাইছেন আর সেটা শুনে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভার্সিটালিটি বাংলার এই ধরনের গানের জন্য আমি জানি না কজন আমরা শিল্পী পেয়েছি। আসলে মনন, চিন্তন, বোধ, বোধি সবটা নিয়ে না গান, সেটাই সব থেকে বড় কথা। সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেছেন এবং রীতিমতো মানে ধমকেছেন যে ওন সব গান গাইতে হবে, শুধু ইমন ভূপালী বিহাগ মারোয়া জানলে হবে না, তার সঙ্গে তোমাকে কাজী নজরুল ইসলামের গান জানতে হবে, রবীন্দ্রনাথের গান জানতে হবে, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গান জানতে হবে। হ্যাঁ, দেখো হেমন্ত মুখার্জির সুর করা গান কি সুন্দর, অসাধারণ। সুরজিৎ চৌধুরীর সুর দেখো কিরকম গান, সেইটা একটা বড় জায়গা। মানে গুরুজি সবসময় ইন্সপায়ার করেছেন এবং আমার সত্যি বলছি অনেক সৌভাগ্য যে এরকম একটা মানুষ, সত্যি কথা। এবং অসাধারণ কি সমস্ত নজরুল গীতি গুরুজি গেয়েছেন। এই যে গানটি তুমি শোনাবে বলছিলে, সেই গানটি কি অসাধারণ, চলো ঝাপতালের গান। হ্যাঁ হ্যাঁ, আমি গাইছি
কি হবে জানিয়া, কি হবে জানিয়া বলো, কেন জলনয়নে তুমি তো ঘুমাই আছো সুখে ফুলো শয়নে, কি হবে জানিয়া বলো কেন জল নয়নে তুমি তো ঘুমাই আছো সুখে ফুলো শয়নে, কি হবে আমাদের মনের সূক্ষ্ম তন্ত্রীগুলোকে কিভাবে ছুঁয়ে দিতে হয় আবেগ দিয়ে, সুরের মালা দিয়ে,
সেই কথাই বারবার করে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি এই গানগুলো শুনতে শুনতে। বিশেষ করে অনলের মতো শিল্পী, এরকম আরও অনেক শিল্পী আমাদের এখানে এসেছেন কথায় সুরে, নজরুল সাত সকালের সুরে, যারা এসে না আমাদের গানের চিন্তন, গানকে আমরা যেভাবে ভাবি তার থেকে সেখানে কিছু না কিছু নতুন করে অ্যাড করেছেন, নতুন করে সংযোজন করেছেন। তো মানে এগুলো হচ্ছে সমস্ত যা কিছু, সমস্ত সম্ভাবনা গানগুলোর মধ্যেই রয়েছে। এগুলো আমাদের সৌভাগ্য যে হঠাৎ হঠাৎ এক একটা গানের এক একটা জায়গা মনের মধ্যে হঠাৎ নতুন করে একটু নাড়া দেয় যে বাবারে এরকমও একটা জায়গা আছে, এ তো দেখিনি কখনো। ওই গানগুলো ইন্সপায়ার করে, গানগুলো শিখিয়ে দেয় কীরকমভাবে গাইতে হবে। এবং এই যে প্রত্যেকটা কথা ধরে ধরে তুমি তোমার অনুভূতি, তোমার তোমার আকুলতা দিয়ে ছুঁয়ে যাচ্ছ, সেই আকুলতা আর আরতি আমাদের ছুঁয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই একমত হবেন, আজকের সকালটা একটা অন্যরকম ভালো লাগায় পরিপূর্ণ। এর পরের গানে যাব। পরের গান এটা শ্যামাসঙ্গীত আরেকটা। এই গানটি আমার গুরুজি গিয়েছেন, অসাধারণ গিয়েছেন। সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, ভক্তির ভক্তি মার্গের কোন স্তরে গেলে এরকম গান রচনা করা যায়। এবং ভক্তিরসের গানে শুধু যদি আমরা অবগাহন করি, তাহলে কাজী নজরুল ইসলামের ভক্তিরসাশ্রিত গান সেই নিয়ে এপিসোডের পর এপিসোড হতে পারে, তাই না? চলো গান শুনি। সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, আমি অসহায় শিশুর মতো, আমি অসহায় শিশুর মতো, ডাকি মা দুই বাহু মেলি মা গো, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায়। ছেলের তোর
ভক্ত এবং ভগবান নয়, মা এবং ছেলে। কি অনবদ্য সমর্পণ, কি অনবদ্য নিবেদন! বারবার করে শুনি আর বারবার করে এই একই কথা বারবার বলতে ইচ্ছে করে। কি সুন্দর মায়ারূপী সৎমা, ছয় রূপুতে দেখায় মা ভয় পাপ বর্গী। কি অনুবদ্য, মানে কি করে ভেবেছে না, মানে সত্যি কথাই, মানে কথাগুলো শুনলি না কিরকম গায়ে কাঁটা দেয়। আজ এত বছর পরে দাঁড়িয়েও আরও আবহমানকাল এই গানগুলো আমরা শুনতে থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এভাবেই প্রবাহিত হতে থাকবে কাজী নজরুল ইসলামের গান। আমরা ফিরছি, ফিরবো একটা ছোট্ট বিরতির ওপারে, সঙ্গে থাকুন। দেখছেন সাত সকালের সুর, কথায় শুনে নজরুল। আজ আমাদের সঙ্গে অনল চট্টোপাধ্যায়। অসাধারণ সমস্ত গানের ডালি সাজিয়ে আজ অপেক্ষায় রয়েছে অনল। আজ এই মুহূর্তে আর কথা বাড়ানো নয়, গানে চলে যাওয়া। এই গানটি যেটা গাইছি এটা পিলুতে এবং দাদরা অঙ্গের গান, এলোই পূর্ণ শশী ফুল জাগান। প্রেমের কুড়ি
জাগে খুশি রাজ আমেজ জাগে মন রানানো এলো বিপূর্ণ শশী ফুল জাগানো এলো বিপূর্ণ শশী শাপলা ফুলের মৃণাল টলে চাঁদিনে ঝিলমিলিয়ে ঝিলের জলে আবেশে শাপলা ফুলের মৃণাল টলে জাগে ঢেউ জাগে ঢেউ লাগানো জাগে ঢেউ দিঘির বুকে দোল লাগানো এসো আজ স্বপন কুমার এসো আজ স্বপন কুমার নিরিবিলি প্রাণের ঝিলমিলি এসো মন হতাশ প্রাণের এসো মন হতাশ প্রাণের এসো মন হতাশ প্রাণের ভুল ভাঙানো এলো পূর্ণ শশী জাগানো বয়ে যায় বকুল বনে ঘুম ভালো এলো পূর্ণ শশী ফুল জাগানো এলো পূর্ণ শশী এলো পূর্ণ শশী এলো পূর্ণ শশী একেবারে গজল ফরম্যাটের গজল ধর্মী গানই বলা উচিত। দেখো এমন অনেক অনেক শব্দ যে শব্দগুলো আমাদের কাছে অপরিচিত ছিল, সেই গানগুলো কাজী নজরুল ইসলাম এমনভাবে বাংলা গানে এলেন নিয়ে এলেন এবং এমনভাবে ছড়িয়ে দিলেন যে সেই সেই কথাগুলো সেই শব্দগুলো আমাদের মনের কথা হয়ে উঠল এবং এবং সুরগুলো এমনভাবে সেই গানের সঙ্গে মিশে গেছে, ওই শব্দগুলোকে যেন প্রাণ দিয়েছে। একেবারেই তাই। এই যে ঝিলমিলি শাপলা ফুল এই সমস্ত কথাগুলো একদম মানে ট্রেডমার্ক কাজী নজরুল ইসলাম। একেবারেই তাই। এবং আরও একটা জিনিস আমার গানগুলো শুনতে শুনতে মনে হয় বারবার করে যে এত ক্ষতবিক্ষত সময়ের মধ্যে দিয়ে তাঁর জীবন কেটেছে, অভাব দারিদ্র আশপাশের মানুষগুলো যদিও হাত ধরেছিলেন বন্ধুবৎসল ছিলেন এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে তার অসম্ভব সুন্দর সম্পর্ক ছিল এবং তার মধ্যে ওই অভাব প্রিয়জনের বিয়োগ সবের মধ্যেও তিনি জীবন শক্তিতে একেবারে ভরপুর ছিলেন, হই হই করে বাঁচতে ভালোবাসতেন। মানে ঘাত প্রতিঘাতগুলোই হয়তো ওনার শিল্পী সত্তাকে আরও একটা অন্য মাত্রা দিয়েছে। একেবারেই। এবং ওই হুল্লোরটা মনের মধ্যে যে একটা মজলিশি মানুষ ছিল সেই মানুষটিকে বাঁচিয়ে রেখেছিল এই গানগুলো, তাই না? এরপরে কোন গান শোনাবে? এই যে এই যে তুমি বললে না যে মানে মজলিশি হুল্লোর যেরকম বললে, এই আগের গানটা কিন্তু তাই। হ্যাঁ তাই, সেই কারণেই বলা একই মানুষ। দেখো পরের গানটা আমি যেটা গাইছি কিরকম একটা স্তব্ধ সিরিয়াস একটা গান এবং দরবারি কানাড়া এরকম একটা গভীর রাগে তার রচনা শুনে তুমি মনে হবে যে একদম খেয়ালের বন্দিশ গাইছে।
রচনা এরকমই, কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে। ও আচ্ছা, পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর রেকর্ড ছিল। হ্যাঁ, কি অসাধারণ দেখো, কিরকম কন্ট্রাস্ট, একই মানুষের তৈরি গান একেবারে, কিন্তু কি কন্ট্রাস্ট, কি সত্যি। আর সত্যি সত্যি বাংলা খেয়াল বলতে যদি আমরা বলি, শুরু করেছিলেন ওনার হাত ধরে, একেবারে একেবারে তাই। কবে মোর বুকে সে
গানগুলো কেমন লেসনের মতো না? তুমি এই গানটি গাইছো, আমার ওই গানটি মনে পড়ছিল, ওর নিশিত সমাধি ভাঙিও না, একই রাগে সে অসাধারণ। মানে একটা রাগকে কিভাবে ফুলে ফুলে পল্লবিত করে দেওয়া যায় এই রাগের জন্য, এর থেকে ভালো কথা বোধহয় কিছু হতে পারে। এবং দেখো এখন সাত সকালে সুরে আমরা বসে রয়েছি, কাজী নজরুল ইসলাম রয়েছেন তার গানে কথায় সুরে, নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি, কিন্তু গান শুনতে শুনতে কোথাও একটা আধার নেমেছে পথে, মনে সেই আধার থেকে আলোর উত্তরণ আমরা দেখতেই পাচ্ছি, কারণ আলোর উৎসব সবেমাত্র সেরে এসেছি এবং এখনও বিভিন্ন জায়গায় আলোর মালা রেশ এখনও ফুরোয়নি না, তার মধ্যে এই গানগুলো শুনতে বসা একটা অন্য রকম একটা প্রাপ্তি আজকের সকালে। অনেকটা সময় পার করে এসেছি আর কথা না গিয়ে আমরা যদি গানে থাকি তাহলে বোধহয় আরও এই এই আবেশটা আরও বেশি থাকবে আমাদের মনে। এই গানটি গাই উচাটানো মনো ঘরে, এখন সত্যি আমাদের আর মন ঘরে থাকছে না, দুবছর শুধু ঘরেই থেকেছি, সেই জন্য মনে হচ্ছে যদি একটু বেরোলে ভালো হয়, তাও সাবধানে বেরোতে হবে। হ্যাঁ অবশ্যই, আর ডাকে পথে বাঁকা তব নয়, ডাকছে কিন্তু বেরোবো কিনা ভাবছি, ভাবলেও মাস্ক স্যানিটাইজার এসব নিয়ে বেরোতে হবে, এখন বেরোতে হবে। তো সেই গান খুব সিরিয়াস হয়ে গেলে মাঝে মাঝে মজাটা আনন্দ হয়, অবশ্যই আনন্দের মধ্যে তো সবটা মিলেমিশেই থাকে আসলে। মান্ডির সুরে তেরেনু রেগনেরেনু তেরেনু উচাটনু মনু ঘর রয়না পিয়ামুর উচাটন মনো ঘর রয়না পিয়ামুর ডাকি তোতে বাঁকা তব নয়না পিয়ামুর ডাকি পথে বাঁকা তব নয়না চটন মন ঘর তেজিয়া গৃহকার
মোর উচটন মন ঘর বলি, এই গানের পর সত্যি সত্যি অসাধারণ অনবদ্য এইসব শব্দগুলো বিশেষণগুলো না খুব কম পড়ে যায়। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, যদি কিছু ভালো লেগে থাকে এই সব গানগুলোর সত্যি সত্যি মানে কাজী নজরুল ইসলাম আমাদের কাছে মুর্শিদের মতো একেবারেই তাই। এবং অপূর্ব দা অপূর্ব, আর সঙ্গে সুবাইদা অপূর্ব, সবাই মিলে আপনার দুই দাদাকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানালাম। কি সুন্দর সকালটা ছিল, তাই না? সকালের রেশ আমাদের সারা দিন সঙ্গে থাকবে। তার আগে যেতে যেতে একটু অনলের কাছে জানতে চাই কেমন লাগলো বলো তোমার, মানে অনেক দিনের অপেক্ষার পর এই দিনটা। এই তো সবসময় ভালো লাগে, এই ধরনের গানই তো করতে চাই। ঠিক, এই ধরনের গানই তো মনের কাছাকাছি গান, এই ধরনের গান গাইতে পারলে, শুনতে পারলে, শোনাতে পারলে এর থেকে স্যাটিসফ্যাকশন তো আর কিছু আসে না। তার সঙ্গে আজকে তুমি রয়েছো, মানে গান একদম পরতে পরতে বোঝা, উপলব্ধি করা, একটা মানুষ যখন এই সঞ্চালনার দায়িত্বে থাকে তখন আর কি হয়, কথায় কথায় গানে গানে সময় যায়। এটা আমার প্রাপ্তি, পরম প্রাপ্তি। আর তোমরা ভালোবাসো এত এত কাছে টেনে নাও না, এর থেকে বড় চাওয়া বা পাওয়া আর কিছু থাকতেই পারে না। অনেক ভালো লাগার, অনেক শ্রদ্ধার জায়গা। আর চ্যানেল ওয়ানকে তো কি বলবো, এরকম একটা অনুষ্ঠান যেন চলতেই থাকে, এইটাই আমার মানে অনুরোধ থাকলো যে এরকম গান, এরকম গানের অনুষ্ঠান আরও হোক। এবং অনেক রুচিশীল অনুষ্ঠান চ্যানেল ওয়ান মানে উপহার দিয়েছে। আমি তো আগে দুবার এসেছি, একবার তোমার সঙ্গে চরণ ছুঁয়ে চাই এসেছি, একবার ডিভাইন রাগাতে এসেছি। তো এই ধরনের অনুষ্ঠান আমাদের ভারতীয় যে রুচিবোধ সেটাকে বাঁচিয়ে রাখা একেবারেই তাই। শুধুমাত্র চ্যানেল ওয়ান নয়, আজকের নিবেদনে ছিলেন চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি, বাঁশরি বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষদের একটা অন্তর থেকে প্রণাম জানালাম। কারণ আন্তরিকতা কাকে বলে, এদের কাছ থেকে শেখা উচিত। সত্যি মানে ভালোবেসে এরা যে কি করতে পারে মানে কোনো তুলনাই নেই। আপনাদের সকলকে, বাঁশরির প্রত্যেককে এবং বাংলাদেশের সমস্ত মানুষ যারা শুনছেন, আমার তো অনেক প্রণাম জানালাম। খুব ভালো থাকবেন, আবার ডাক পাঠাবো, নিশ্চয়ই আসবে। কেমন সবাই খুব ভালো থাকবেন, সুরের রেশ সঙ্গে নিয়ে উৎসব মুখর হয়ে উঠুক
প্রতিটি দিন রাত। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। আজকের মতো নমস্কার।